হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং অ্যান্ড গাইজ প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো গাইজ আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট আর ইন্টারেস্টিং তোমাদের জন্য তার কারণ আজকের ভিডিও তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো অক্টোবর মাসের মিস্ট্রি শপ তোমরা কবে দেখতে পেয়ে যাবে আর মিস্ট্রি শপের মধ্যে ইলাইট পার্স ছাড়া অন্য অন্য আর কী কী রিওয়ার্ড তোমরা দেখতে পেয়ে যেতে পারো আর এরই সাথে সাথে আমাদের পরবর্তী ইভো গান তোমরা কী দেখতে পাবে সেটা এম্পো রেওনের স্ক্রিন দেখতে পাবে নাকি তোমরা এ এন নাইনটি ফোরের স্ক্রিন দেখতে পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জানিয়ে দেবো আর এরই সাথে সাথে আমাদের পরবর্তী সব থেকে বড় ইভেন্ট সেই ইভেন্ট কি হতে যাচ্ছে আর সেই ইভেন্টের মধ্যে থেকে আমরা বান্ডিল সহ অন্য আর কি কি রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি আর কোন মিশন কিভাবে কমপ্লিট করে ফ্রি আইটেমগুলো নিতে হবে সেগুলোও তোমাদেরকে বলে দেবো আর এরই সাথে সাথে গাই যেখানে আমাদের পরবর্তী ইনকুবেটরের ব্যাপারে আপডেট দিয়ে দেবো এছাড়াও পরবর্তী একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটা একটু স্কিপ না করে কারণ স্কিপ করে গেলে তোমার থেকে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে তো এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও লাইক সম্পূর্ণ ফ্রি লাইক দিতে টাকা পয়সা কিছুই লাগে না গাইজ আর এই টাইপের ভিডিওগুলো সবার আগে সবসময় দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে সেট করে রাখতে ভুলো না মনে রাখবে যখনই তুমি আইকনে ক্লিক করে সেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনই তোমার থেকে মিস হবে না তো গাইজ ফার্স্টে যে আপডেটটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ইভো গান রিলেটেড তো তোমরা অনেক বেশি কোশ্চেন করেছো যে ভাই পরবর্তী ইভো গান আমরা কোন গানটা দেখতে পেয়ে যাবো তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই দেখো ফ্রি ফায়ার ইনস্টাগ্রামের বিভিন্ন সার্ভারের হ্যান্ডেলে কিন্তু এই পোস্টটা করা হয়েছে এখানে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে জানতে চেয়েছে যে এই স্ক্রিনটা কোন গানের স্কিন।

সেকশনে লেখো যে লেভেল এর কার কার ফেভারেট আমার তো পার্সোনাল ফেভারেট তোমাদের কার কার ফেভারেট জানিও আমায় আচ্ছা এবার চলো তোমাদেরকে পরবর্তী ইনকুবেটর আপডেট দিয়ে দিই তো তোমরা এখানে চারটে থমসনের স্কিন দেখতে পাচ্ছ এই চারটে থমসনের স্কিন নিয়ে আসবে আমাদের পরবর্তী ইনকুবেটর না না এর পরের ইনকুবেটর নয় এর পরের ইনকিউবেটর এর পরের ইনকিউবেটর তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারটে স্কিনে দেখতে পাচ্ছ চারটে স্কিনের এখানে অ্যাট্রিবিউটও তোমরা দেখতে পাচ্ছ ডাবল ড্যামেজ ট্যামেজ এরকম আছে আর বিভিন্ন আমরা যখন গান স্কিনের ইনকুবেটর দেখতে পাই সেখানে কিন্তু কি রকম রাখা হয় তো এখানে থমসনের এই চারটে স্ক্রিন তোমাদেরকে আগে থেকে আমি দেখিয়ে রাখলাম চলো এবার তোমাদেরকে জানিয়ে দিই পরবর্তী বড় ইভেন্ট কি আসছে আর সেই ইভেন্টের মধ্যে থেকে আমরা সম্পূর্ণ ফ্রিতে কোন কোন রিওয়ার্ড পাবো তো গাইজ তোমাদেরকে বলে রাখি এখন আমাদের গেমের মধ্যে চলছে ডাবল ট্রাবল ইভেন্ট আর এই ইভেন্টটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের গেমের মধ্যে আসবে শিবা ইভেন্ট তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিবা ইভেন্টের ব্যানার আর এখনও আমি ঠিকঠাকভাবে আপডেট পাইনি সেই জন্য এরকমভাবে দেখাতে হচ্ছে তো এই শিবা ইভেন্টের মধ্যে থেকে কিন্তু ফ্রিতে আমরা অনেক রিওয়ার্ড পাবো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে একটা বান্ডিল বান্ডিল এই বান্ডিলটাও কিন্তু এই শিবা ইভেন্টের সময়ই আসবে অ্যান্ড গাইজ আমার যতদূর মনে হয় এই বান্ডিলটা গাইজ আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে না এটা আমাদেরকে ডায়মন্ড খরচ করে বের করতে হবে অ্যান্ড এই বান্ডিলটার একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই এই বান্ডিলটা তোমরা মেল ফিমেল দুটো ক্যারেক্টারেই কিন্তু পড়াতে পারবে মেয়ে ক্যারেক্টারও পড়াতে পারবে আর তোমরা পুরুষ ক্যারেক্টারও পড়াতে পারবে আর এরই সাথে সাথে এখানে তোমরা একটা লেজেন্ডারি প্যারাশ্যুট দেখতে পাচ্ছ আর এটাই ফার্স্ট ফ্রি ফায়ার লেজেন্ডারি প্যারাশ্যুটের স্কিন তো তোমরা অনেকেই বলবে কোথায় প্যারাশ্যুটের স্কিন এ তো একটা কুত্তা তো গাইজ এটাই হচ্ছে প্যারাশ্যুটের স্কিন আর এটাই লেজেন্ডারি আর এটা এই শিবা ইভেন্টের সময় আসবে আর এবার গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা এম টেন এর স্কিন তো এখন তোমরা বলবে একটা কুকুরের স্কিন দেখিয়ে বলছিস তুই এম টেন ফোরটিন পাগল হয়ে গেছিস নাকি গাইজ এটাই সত্যি গাইজ এটাই বাস্তব এটাই সায়েন্স তো দেখো এখানে আমাদের এম টেন এর স্কিন আসছে এখানে একদম সেম টু সেম এখানে শিবা পেট আর এটাই হচ্ছে এম টেন এর স্কিন আর এটাও কিন্তু গাইজ এই শিবা ইভেন্টের সময় আসবে তো এই স্কিনটা তোমাদের কেমন লাগলো আর প্যারাশুটের স্কিনটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে পারো গাইজ আর এস এছাড়াও শিবা ইভেন্টের মধ্যে থেকে তোমরা কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচার উইপেন রয়্যাল ভাউচার ইনকিউবেটর ভাউচার এগুলো সম্পূর্ণ ফ্রিতেই পাবে আর তার সাথে সাথে গাই যেখানে ব্যাক প্যাক লুটবক্স এই আইটেমগুলো ফ্রিতে পেতে পারো এখনও পর্যন্ত একদম ক্লিয়ার কাট আমি কোনো আপডেট পাইনি যেটুকু পেয়েছি তোমাদেরকে দেখালাম যখনই এই শিবা ইভেন্টের একদম সম্পূর্ণ ডিটেলস আমি পেয়ে যাব সাথে সাথেই তোমাদের জন্য ভিডিও এনে দেখিয়ে দেবো যে কোন কোন রিওয়ার্ড এক্স্যাক্ট তোমরা ফ্রিতে পাচ্ছো আর কোন মিশন কমপ্লিট করে সেই ফ্রি আইটেমটা নিতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলসেট করে রাখো তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে ভিডিও দেখে তোমরা মিশন কমপ্লিট করে ফ্রি আইটেম গুলো নিয়ে নিতে পারবে চলো গাইজ এবার তোমাদেরকে অক্টোবরের মিস্ট্রি শপের আপডেট দিয়ে দিই তো গাইজ তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ আর এই ব্যানারটা কিন্তু মিস্ট্রি শপের ব্যানার নয় এটা অন্য একটা ইভেন্টের ব্যানার অবশ্য সেখানেও ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এলাইট পাস আর গাইজ এই ব্যানারটা হচ্ছে ব্রাজিল সার্ভারের একটা ইভেন্টের ব্যানার যে ইভেন্টটা গাইজ এই গত মাসের তিরিশ তারিখে এসেছে দুই দিনের জন্য ইভেন্টটা এসেছিল দুই দিনের মধ্যে যারা এলাইট পাস ডিসকাউন্টে নিতে পেরেছে তারা নিতে পেরেছে তো আমাদের সার্ভারে কিন্তু এই ইভেন্টটা তিনি মাস চলে গেছে নতুন ইলাইট পাস চলে এসেছে আমাদের গেমের মধ্যে তো গাইজ দেখো এখন তোমাদেরকে একটা আপডেট আমি দিয়ে তোমরা এখন তো মিস্ট্রি শপ দেখতে পাওয়ার কোনো চান্সই নেই তবে গাইজ তোমরা ইলাইট পাসে ডিসকাউন্ট দেখতে পাবে এটা একদম গ্যারান্টি আমি দিচ্ছি তবে এক্ষুনি নয় এই মাসের সাতাশ আঠাশ তারাইজ তোমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাবে আর সেই ইভেন্টের মধ্যে থেকে তোমরা ডিসকাউন্টে ইলাইট পাস নিতে পারবে তো সেটা মিস্ট্রি শপ হতে পারে বা অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট হতে পারে তো এই আপডেটটা তোমাদেরকে দেওয়া ছিল এটাও তোমাদেরকে দিয়ে রাখলাম আর এরই সাথে সাথে আমাদের ভিডিও শেষ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওতে ভিডিওতে লাইক লাইক না দিয়ে দিয়ে থাকলে প্লিজ একটা দিও আর অবশ্যই এই টাইপের সবার আগে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অলসেট করে রাখো মনে রাখবে যখনই তুমি আইকনে ক্লিক করে অলসেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না তো গাইজ হচ্ছে আর নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ